Hello, assalamualaikum. Welcome to my channel Sanjana's UK Vlogs. আমি সঞ্জনা বলছি। আজকে সকালের আমার বাসার সাথে যে পার্ক আছে এটার একটা দৃশ্য, এখন সকাল 6টা বাজে, অনেক সুন্দর লাগতেছিল আজকে, কারণ আজকে পার্কের যে ঘাসগুলো এখানে আছে এই অনেক সুন্দর শিশির পড়া ছিল, দেখতে ভালো লাগছিল। অবশ্য সকালে দেখা যায় অনেকে মর্নিং এক্সারসাইজ করে, তো এক দুজনকে দেখা যায়, যেহেতু এখন সবাই বাসায় বন্দি তো দেখা যায় একটু বয়স্ক কিংবা মাঝারি বয়সের অনেকেই আছে এখানে, অনেকে জগিং করে। আর এদিকে আমার ছোট্ট প্ল্যান্ট আছে, আমি আমার বাসাতে ছোট্ট একটা পটে টমেটো সিড নিয়েছিলাম, টমেটো চারা উঠে গেছে, দেখে ভালোই লাগে। আর একদিকে আমার সিমও আছে, সিমেরও আমি সিড এভাবে দিয়েছিলাম ছোট একটা পটে, এখন বড় একটা পটে দিয়ে দিয়েছি, টবে দিয়ে দিয়েছি, চারাটা একটু বড় হয়েছে মাশাল্লাহ, দেখা যাক কী হয়। শখ করে বনে দিয়েছি, আর উপরে দিয়েছি আলুর খোসা, এটা দিলে মাটির জন্য একটু ভালো, আলুর খোসা দিয়ে রেখেছি উপরে। আর এদিকে আমার ছোট্ট সোনামণিটা ঘুমিয়ে গিয়েছে, ও ঘুম থেকে সকালে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে। আর এইদিকে আমার হাজবেন্ড আজকে খিচুড়ি খাবে, সো খিচুড়ির সাথে একটু ডিম ভুনা করে নিব, ডিম এই তো ভেজে নিচ্ছি, আর অন্য চুলায় খিচুড়ি দেওয়া আছে, ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলা ফ্রাই হয়ে গেলে আমি ডিমগুলা হালকা একটু কষিয়ে নেব, আর খিচুড়ি অন্য চুলায় হচ্ছে। এই তো ডিমগুলার জন্য আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, পেঁয়াজ দিয়ে এই তো হালকা নাড়াচাড়া করে শুরু হয়ে গিয়েছে আমার কষানোর পালা। হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো সকালে দেখা যায় এক একদিন এক এক খাবার খাই আমরা, আজকে ওর খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো খিচুড়ি রান্না করছি, আর এদিকে ডিমের জন্য ডিমের মশলা কষানোর জন্য সব মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়েই তো হয়ে গেলে ডিমগুলা দিয়ে দেবো কষানো হয়ে গেলে। এই তো হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্য, পানি দিয়ে দিলে তারপরে আমি এটা ঢেকে দেব। দেখা যায় এক একদিন সকালে আমরা এক একটা খাবার খাই, আজকে ওর বাবা আমার হাজবেন্ড ওর খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে তো খিচুড়ি রান্না করতেছি, খিচুড়ির সাথে এখানে বিফও আছে, খিচুড়ির সাথে একদম একসাথে মিক্স করে দিয়েছি বিফ আর খিচুড়ি। এই তো এদিকে আমার ডিম হয়ে গিয়েছে, ডিমটা দিয়ে দিয়েছিলাম, দুজন মানুষ এর চেয়ে আর বেশি আমার মনে হয় না প্রয়োজন হবে আর রান্না করা, অল্প করেই সবসময় রান্না করি আর ফ্রেশ খাওয়ার ট্রাই করি। আর এদিকে আমার ছোট্ট সোনামণি ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে কিছু খেয়ে সে একটু ল্যাপটপ নিয়ে বিজি, সে দেখা যায় ল্যাপটপ পেলে তার কোনো হুঁশ থাকে না, একটু তার দেখতেই হয়, তারপরে তার খেলাধুলা স্টার্ট হয়ে যায়, দেখা যায় এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে খেলে, মাশাল্লাহ ওর মতো একা একা পেটটা ভরা থাকলে ও খেলে, ও ডিস্টার্ব করে না মাশাল্লাহ, এমনিও অনেক ভালোভাবেই থাকে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বাই, আল্লাহ হাফেজ।